নাম সদগুরু বিশ্বাস পর্বতকে নাড়াতে পারে হ্যাঁ মা বিশ্বাস পর্বতকে নাড়াতে পারে এই পাহাড়টাকে সরাবেন না ঠিক আছে কিন্তু সেটা মনকে অবরুদ্ধও করে তাহলে গণ্ডিটা কোথায় কাটা উচিত আর সব কিছুতেই কি বিশ্বাসের প্রয়োজন আছে এনাকে একটু সামলে রাখবেন আমি চাই না উনি পাহাড়টাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যান যারা এখানে আশ্রমে আসেন কখনো কোথাও তাদের সাথে দেখা হলে তারা বলেন আপনি কি সুন্দর জায়গা তৈরি করেছেন তাদের আমি বলি পাহাড় তো আমি সৃষ্টি করিনি কারণ এই পাহাড়গুলি হলো আশ্রমের সব থেকে সুন্দর ব্যাপার তাই পাহাড়কে সরাবেন না প্লিজ পর্বত সরানো একটা অপরাধ নানাভাবে বিশ্বাস এই পৃথিবীতে একটা অপরাধ হয়ে এসেছে বিশ্বাসের নামে সব সবথেকে জঘন্যতম অপরাধ করা হয়েছে তাই না হ্যাঁ একটা পর্বতকে সরানো অবশ্যই একটা অপরাধ আপনি চাইলে সরে যেতে পারেন পাহাড়টাকে সরাবেন না তো বিশ্বাস পর্বতকে হয়তো নাড়াতে পারে কিন্তু মনকে সে অবশ্যই বদ্ধ করে দেয় আমরা যখন বিশ্বাস বা আস্থার কথা বলি আস্থা কাকে বলে সেটাকে আমরা সম্পূর্ণ ভুল বুঝেছি এটা একটা বিলিফ সিস্টেম বা বিশ্বাসের ধারায় পরিণত হয়েছে আপনি কিছু একটা বিশ্বাস করে নেন যার ফলে নিজেকে কোনো একটা আস্থার অন্তর্ভুক্ত মনে করেন আজকাল আস্থা শব্দটা এভাবে ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট কিছু বিশ্বাসের সমষ্টি হলো একটি আস্থা অন্য কিছু নির্দিষ্ট বিশ্বাসের সমষ্টি অন্য একটি আস্থা এই উদ্ধৃতিটা সেই প্রসঙ্গেই আপনি যদি কিছু একটা বিশ্বাস করেন বাধা বাধাধরাভাবে নয় আপনি কোনো একটা নির্দিষ্ট সংস্কৃতিতে জন্মেছেন বলে আর না হয় অন্য কেউ আপনার ওপর বিস্তার প্রভাব ফেলেছে বা কোনো বাধ্যবাধকতার জন্য আপনি সেই বিশ্বাসটিকে আঁকড়ে ধরেছেন যখনই কোনো কিছু আপনি বিশ্বাস করে নেন তখনই আপনার মনের আর প্রয়োজন থাকে না মন অন্বেষণের যন্ত্র উপসংহার টানার জন্য নয় দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই তাদের মনকে ব্যবহার করে সিদ্ধান্তে আসার জন্য এই মনটি সিদ্ধান্তে আসার জন্য নয় এটি অন্বেষণের যন্ত্র যেটা দিয়ে আপনি জীবনকে আরও অনেক বেশি গভীরভাবে দেখতে পারবেন আরও প্রগাঢভাবে উপলব্ধি করতে পারবেন আমাদের মনের গুরুত্ব এটাই যদি শুধু সিদ্ধান্তই নিতে হয় তাহলে আপনার এরকম একটা জটিল গড়নের মনের প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এবার সংশয় আর সন্দেহের ব্যাধি আপনি যদি বিশ্বাস দিয়ে ঠিক করতে চান না আপনাকে নিজের যুক্তির শোধন করতে হবে নিজের মনের প্রকৃতির শোধন করতে হবে যাতে আপনি এটা বুঝতে পারেন যে কোনো নির্দিষ্ট অবস্থান না নিয়েও এই পৃথিবীতে থাকার উপায় রয়েছে সেই জন্যই আপনাদের জন্য যোগাসন রয়েছে বুঝলেন কি আপনারা নিজেকে এদিক ওদিক নানাভাবে মোচড়ানো কারণ এটা বোঝা যে আমি জীবনে কোনও একটা বিশেষ অবস্থান নিতে চাই না আমি এদিক ওদিক দিকেই আটকে পড়িনি জীবনকে সম্ভাব্য প্রতিটি দিক থেকেই জানতে চাই জীবনের প্রতিটি সম্ভাবনাকেই আমি জীবিত থাকা অবস্থাতেই জানতে চাই আর তাই যদি হতে হয় আপনার প্রয়োজন একটা নমনীয় মনের এমন একটা মন যেটা কোনো অবস্থান নেয়নি এমন একটা মন যেটা কোনো কিছু বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করে না দেখুন এটা যেন না ভাবেন যে অবিশ্বাস একটা বিকল্প বিশ্বাস আর অবিশ্বাস এটা দুটো আলাদা কিছু নয় ব্যাপারটা কেবলই পক্ষে বা বিপক্ষে বিশ্বাস করা ব্যাস এটাই বিশ্বাস করারই ধরনের উপায় বিশ্বাস এবং অবিশ্বাস তো আমরা এখানে আস্থা বনাম নাস্তিকতার কথা বলছি না বা বিশ্বাস বনাম অবিশ্বাস না আমরা এটা বলছি যে আপনারা এটা কেন শিখতে পারছেন না যে সব বিষয়তেই আপনার অভিমত রাখার প্রয়োজন নেই এই মুহূর্তে কোনো একটা কাজ করার জন্য হয়তো আমাদের অবস্থান ধারণ করতে হয় কিন্তু অভিমত পোষণ করার কোনো প্রয়োজন নেই যদি আপনি জীবনের কথা বলেন যদি আপনি বাঁচতে চান যদি জীবনকে জানতে চান তাহলে কোনো অবস্থান বা কোনো অভিমত ধারণ করা আপনার উচিত নয় যেই আপনি কোনো অভিমত ধারণ করেন তার মানে তখনই আপনি নিজেকে আর অন্য কিছুর জন্য খোলা রাখলেন না সেটা কোনো ব্যক্তির সম্পর্কে হোক বা নিজের সম্পর্কে হোক বা চারপাশের জীবনের সম্পর্কে হোক কোনো অভিমত বা উপসংহার ধারণ করবেন না উপসংহার মানেই মৃত্যু হ্যাঁ জীবন মানে কোনো উপসংহার নয় আপনি তাকিয়ে দেখছেন দৃষ্টি তীক্ষ্ণ করার বদলে আপনি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন কারণ সিদ্ধান্ত এক ধরনের নিশ্চয়তার ভাব দেয় একটা আত্মবিশ্বাস নিয়ে আসে যেই আপনি কিছু একটা বিশ্বাস করলে নিজেকে আত্মবিশ্বাসী লাগে স্বচ্ছতাহীন আত্মবিশ্বাস এক বিপর্যয় শুধুমাত্র বিশ্বাস করার চেয়ে স্পষ্ট করে দেখা অনেক ভালো কোনো কিছুতে বিশ্বাস করলে সেটা আত্মবিশ্বাস যোগায় আর কখনো কখনও কাজও করে দুর্ভাগ্যবশত এটা আমরা অনেক আগে থেকে বলে এসেছি এমনকি আপনি যদি রাস্তাও পার হতে চান আপনার যেটা প্রয়োজন সেটা হলো দৃষ্টির স্বচ্ছতা আত্মবিশ্বাস নয় আত্মবিশ্বাসে মৃত্যুও ঘটতে পারে যানবাহন যদি বেশি না হয় তাহলেই কাজ করবে এটাই তো সমস্যা তাই না হ্যাঁ যানবাহন বেশি নেই এবং দ্রুতও চলছে না তখন এটা কাজ করবে এবার আপনি ভাবলেন এটা তো কাজ করে সব জায়গায় প্রয়োগ করতে গেলেন এবার তো ধাক্কা খাবেনি সুতরাং আপনার আত্মবিশ্বাসের প্রয়োজন নেই আপনি যদি আপনার আত্মবিশ্বাসের প্রয়োজনটাকে ত্যাগ করতে পারেন তাহলে কিছু না জেনেও আপনি এখানে দিব্যি বেঁচে থাকবেন আসলে আপনি কিছুই জানেন না এটাকে দেখুন দয়া করে আপনি আসলে এই অস্তিত্বের প্রকৃতির সম্বন্ধে কিছুই জানেন না তাই না হ্যাঁ কি না আপনি জানেন না এই গোটা সৌরজগৎটা কবে ভেঙে পড়তে চলেছে হয়তো কাল সকালেই জানেন কি আপনি কি জানেন যে এটা কাল সকালে ভেঙে পড়বে কি পড়বে না জানেন না আপনি আপনার মৃত্যু কখন ঘটবে কখন আসবে আপনি জানেন না কিন্তু ঠিক আছে কিন্তু আপনার মন যদি এরকম হয় যা সবসময় আস্থার খোঁজ করছে তাহলে আপনি সমস্ত কিছুই জেনে বসে আছেন শুধু এখানকারই নয় মৃত্যুরও পারে আপনি কোথায় যাবেন আপনাকে কী ধরনের বাসস্থান দেওয়া হবে আপনি সব কিছুই জেনে বসে আছেন জানার এই ধরনটিকে এবার বাদ দিতে হবে যে অজ্ঞতা সম্পর্কে আপনি সচেতন এবং যা নিজে স্বীকার করছেন আমি অজ্ঞ বলে সেটা অনেক বেশি শক্তিশালী এবং অত্যন্ত গভীর আপনি যার সম্বন্ধে সিদ্ধান্ত এসেছেন সেই জ্ঞানের চেয়ে আপনি প্রতিটি জিনিসের প্রতিটি বস্তুর সম্বন্ধে সিদ্ধান্ত এসেছেন এই সহজ সাধনাটি করুন আপনারা সকলে আপনাদের যে সিদ্ধান্তই থাকুক নিজেদের সম্বন্ধে চারপাশের লোকজনের সম্বন্ধে পারিপার্শ্বিক অবস্থার সম্বন্ধে আজ রাত্রেই সেগুলো সব বাতিল করুন কাল সকালে উঠে সবকিছু নতুনভাবে দেখুন প্রত্যেক দিন এটাই করুন অন্তত দেখুন যদি এটা ধরে রাখতে পারেন ঘুম থেকে ওঠার পরে এক ঘন্টা অবধি আপনারা দেখবেন এর জন্য অনেক চেষ্টা দরকার বুঝেছেন এর জন্য অনেক চেষ্টা দরকার দিনের চব্বিশ ঘণ্টা সমস্ত কিছু নতুন করে দেখবার জন্য আর যদি আপনি সব কিছু নতুন করে দেখেন তাহলে একটাও সম্ভাবনা বাদ যাবে না প্রত্যেকটি বস্তু প্রাণবন্ত দেখাবে যেখানে অন্যরা কোনো কিছুই দেখতে পাবেন না আপনি অনেক কিছু দেখতে পাবেন যেখানে মানুষেরা নানা সমস্যা দেখবেন আপনি সেখানে জীবনের নানা সম্ভাবনা দেখবেন কিন্তু যেই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি যদি সিদ্ধান্তে উপনীত হন আর তাকে অপরিবর্তনীয় করেন আর তারপরে স্বর্গের অনুমোদন দেন তাহলে আপনি তাকে আস্থা বলছেন কোনো মহান কর্তৃত্বের অনুমোদনেও অজ্ঞতা সত্যে পরিণত হয় না সবথেকে বড় সমস্যা এটাই হল যে মানুষ ভাবেন কর্তৃত্বই হল সত্য না সত্যই হল একমাত্র কর্তৃত্ব এই অস্তিত্বে এই সৃষ্টিতে